অন্যদিনের থেকে একদম অন্যরকম একটা ব্লগ আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। অভিরূপের হাতে ঘড়ি, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ঘুরতে যাওয়া, সরস্বতী পুজো উপলক্ষে স্পেশাল লাঞ্চ থালি, আড্ডা মার্কেটে গিয়ে আন্টিস মোমো খাওয়া, সব মিলিয়ে একটা জমজমাট ব্লগ থাকবে আজকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হলো সরস্বতী পুজো, সাথে হলো ভ্যালেন্টাইন্স ডে, তো প্রত্যেক কাপলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এরকম সুযোগ খুব কমই হয় সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে, যারা বেরোতে পারো না তারাও বেরোতে পারবে আজকের দিনটা। যাই হোক, আমাদের জন্য বিয়ের পর তো আর ওই ভ্যালেন্টাইন্স ডে হাফ ডে এসব থাকে না, এখন হলো খেতে দে পড়তে দে জল দে এইসবই আর কি। যাই হোক, তো আজকে আমি অভিরূপের হাতে করিয়ে দেবো, আর সকালবেলা আমি না দুপুরে রান্নাটা করে দিয়ে যাবো। চেষ্টা করছি যে এসে পায়েসটা করবো, ইচ্ছা আছে, এবার দেখা যাক কি হয়। আপাতত আমি স্নান করতে যাব, আর খিচুড়িটা এখন আমি করে নেবো ফটাফট। আর অভিরূপকে না খাইয়ে তো নিয়ে যেতে পারি না, ওকে আমি লুচি করে দেবো। তো চলো আজকের ব্লগটা আশা করছি খুব ভালো হবে, আর আমার ব্লগের মধ্যে অভিরূপের এই স্মৃতিটুকু চড়ো হয়ে থাকবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে যেহেতু সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি হবে, তাই মুগ ডালটা একটু বেশি করে নিয়েছি। এটাকে একটুখানি হালকা করে ড্রাই রোস্ট করে নেবো, ভাজা হয়ে গেছে এবার ধুয়ে নেবো। হাতে করির জন্য আমি ভুজি সমস্ত কিছু রেডি করে রেখেছি, শুধু চালটা রাখা ছিল না, ওটাকেও রেখে দিলাম। আর এদিকে অরিন্দম আজকে স্নান টান করে পুজো করে দিয়েছে, আমার স্নান হয়ে গেলে আমি একবার পুজো করে নেব। আর এদিকে দেখো আমার খিচুড়ির সবজিপাতি সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, শুধু ফোড়নটা দেয়া বাকি। আর অভিরূপকে বললাম আগেই লুচি করে দেবো, তাই ওর জন্য লুচিটাও ভেজে দিলাম। আজকে অভিরূপ সকাল সকাল স্নান করে নিয়েছে, একটুও কাঁদিনি, কারণ ও জানে আজকে যাব মন্দিরে, তো ও ভীষণ হ্যাপি। এইদিকে হাজবেন্ড গেছে মিষ্টিটা আনতে, মানে ঠাকুরের পুজোর মিষ্টিটা, সমস্ত কিছু আনা ছিল, মিষ্টিটা আনা ছিল না। আর এখানে দেখো আমার সবজিপাতি সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, ফোড়নটাও দিয়ে দিয়েছি, এবার যাবো স্নান করে রেডি হতে। রেডি উইথ মি আমি অলরেডি আপলোড করে দিয়েছি, চাইলে শর্টসে গিয়ে দেখে নিতে পারো। এই হলো আমার ফাইনাল লুক। আর সকাল থেকে এত ব্যস্ততাই ছিলাম না, যাতে এসে অভিরূপকে নিয়ে আর হয়রানি হতে না হয়, রান্নার কথা খেয়াল রাখতে গিয়ে চাই খাওয়া হয়নি। কোথায় 10টার সময় বেরোবার কথা ছিল, এখন ঘড়িতে 10:30 বেজে গেছে, তো এখন বেরোবো, গিয়ে পুষ্পাঞ্জলি দেবো, তারপর অভিরূপের হাতে খড়ি হবে। সমস্ত কিছু হয়ে গেছে, ক্যাবও বুক হয়ে গেছে, তো চলো ঝটপট বেরোনো যাক, আর একদম বক বক করলে দেরি হয়ে যাবে। জীবনে মাতৃত্বের সব স্বাদের মধ্যে এটাও আমার কাছে একদম নতুন, অভিরূপের হাতে খড়ি দেওয়া, আর দুজনা পাঞ্জাবি পরে আগে আগে হাঁটছে, আর আমি পিছু পিছু। তো যাই হোক, অলরেডি ক্যাবে চেপে পড়েছি, আমি তো ভীষণ ভয় পাচ্ছি যে দেরি হয়ে গেল কিনা, কারণ ওখানে আমি ব্রাহ্মণমশাইকে আগেই জিজ্ঞেস করে নিয়েছিলাম পুজো কটা থেকে, আর পুষ্পাঞ্জলি কটা থেকে, হাতে খড়ি কটা থেকে, তো আমরা একটু লেট করে গিয়েছিলাম। এখানে হাতে খড়ি দেওয়ার নিয়মই হলো এখানে 201 টাকার একটা রিসিপ্ট কাটতে হয় হাতে খড়ি দিতে গেলে, আর ওখান থেকে একটা রিসিপ্ট কপি স্লেট পেন্সিলও দিয়েছিল, যদিও আমরা সাথে করেই এনেছিলাম, তবুও ওখান থেকে দিল, বলে এটাতেও দিতে পারেন, আপনারা যেটা এনেছেন ওটাতেও দিতে পারেন। যাই হোক, আপাতত বললো আগে পুষ্পাঞ্জলি আর এক রাউন্ড হবে, তারপর আবার হাতে খড়ি স্টার্ট হবে, মানে একবার করে পুষ্পাঞ্জলি হচ্ছে আর একবার করে হাতে খড়ি হচ্ছে, তো 5 জন 5 জন করে হাতে খড়ি দেওয়া হচ্ছে। এত লোক যে কি বলবো, আমরা যখন ঢুকছি তখনই দেখি দুজন প্রসাদ খেতে খেতে চলে যাচ্ছে, আমি তো ভাবলাম বোধহয় পুজো হয়ে গেছে চলো। যাই হোক, এসে দেখি যে আবারও পুষ্পাঞ্জলি হচ্ছে, তো এখানে প্রত্যেককে ফুল দেওয়া হচ্ছে, ফুল নিয়ে এখন পুষ্পাঞ্জলি দেবে। আর ফুল নেওয়ার সাথে সাথে ছোটোবেলার কত স্মৃতি যে মাথায় ঘুরঘুর করছে কি বলবো। আর এখানে অভিরূপকেও হাতে একটা ফুল দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, ও ভাবছে ফুলটা নিয়ে করবোটা কি। পুষ্পাঞ্জলি তো সবার দেয়া হয়ে গেছে, এরপর হবে হাতে খড়ি, তো এখন দাঁড়িয়ে আছি লাইনে, এখানে লাইন দিয়ে হাতে খড়ি দেয়া হয়। হাতে খড়ি দেওয়া দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর এখানে অভিরূপ এত হাসিখুশিভাবে দিচ্ছে, এখন মনে হচ্ছে না ভালোই করেছি আগের বছর হাতে খড়িটা দিইনি, কারণ এই বছরও অনেক কিছু বুঝে গেছে, এখন আর ভয় পাচ্ছে না। আরও ছোটো ছোটো অনেক বাচ্চা যারা হাতে খড়ি দিচ্ছে তারা ভীষণ রকমভাবে কাঁদছে, মনে হচ্ছে না ভালোই করেছি এই বছরে হাতে খড়িটা দিয়ে। আর ভুজি দিতে হয় আগের দিনই ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম, তো সেটাই নিয়ে এসেছিলাম, ওটা বামনমশাকে দিয়ে দিলাম। আর পুজোটার কথা জিজ্ঞেস করছিলাম, কারণ পুজোটা আমি আগেই ওই দিকে দিয়ে দিয়েছিলাম, বললো পুজো হতে এখন দেরি আছে, তাই ভাবলাম পুজো যখন দেরিই আছে একবার উপরে মা কালী মন্দিরের কাছ থেকে ঘুরেই আসি, আর উপরে ব্রাহ্মণ মশাইয়ের সঙ্গেও দেখা করে আসি। যেহেতু
যেহেতু বাড়িতে রান্নাটা করে এসেছি তাই বাড়ি যাওয়ার তাড়াটা নেই আর ওই টেনশনটাও নেই। এখানে যদিও ভোগ খাওয়ানো হয় তবে দুটো থেকে, তো অতক্ষণ অপেক্ষা করে থাকা যাবে না। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 12:30। তারা যারা আশেপাশে থাকো এই সরস্বতী পুজোটা মিস করো তারা অবশ্যই এখানে কালীবাড়িতে আসতে পারো। অনেক মানুষের ভিড় ছিল আর প্রায় আমরা থাকতে থাকতে 6 থেকে 7 বার পুষ্পাঞ্জলি হয়ে গেল আর মাঝখানে মাঝখানে একবার করে হাতে করি হচ্ছিল। তো যাই হোক এখন উপরে যাচ্ছি, যেহেতু উপোস করে আছি ভাবলাম উপরে ও কালী মায়ের কাছে গিয়ে আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব। তো এখানে জেঠুকে বলতি, জেঠু বললো হ্যাঁ বসো পুষ্পাঞ্জলি দেওয়া হবে, এখনই আরও মানুষ আসবে একসাথেই দিয়ে দেওয়া। যে পুজো হয়নি, পুজো তো ওখানেই দেওয়া আছে তাই খাওয়াও হয়নি। তো জেঠু শুনতি এখানে ব্রাহ্মণমশাই বললেন যে অনেকক্ষণ কিছু খাওনি না ওই ফলটা খাও, তো এখন বাড়ি যাবে না, আগে ভোগ খাবে তারপর বাড়ি যাবে। কিন্তু এদিকে ভাবলাম না এত দেরি করলে তো হবে না, তাই পুজোটা নিয়ে জেঠুকে বলে বাড়ি ফিরছি। আর এদিকে ছোট্ট একটা দোকান বসেছে, তাতে একদম আকাশ ছোঁয়া জিনিসের দাম, বাচ্চাদের জন্যই বসেছে, জানি এখানে বাচ্চাদের ভিড়টাই বেশি থাকবে আর বায়নাটাও তেমন করবে, তাই অবিরূপের আবদারে স্পাইডারম্যানটা কিনতেই হলো। আর এখন ফিরছি বাড়ি করে, যেহেতু রোদ উঠে গেছে তাই অটো করেই ফিরছি। আর এখানে বাড়ি এসেই ঝটপট চাপিয়ে দিলাম পায়েসটা, সেই যে ভাইফোঁটার দিন দেখিয়েছিলাম ইনস্ট্যান্ট পায়েস সেইটাই করবো, দুধটা মিছড়ি দিয়ে ফুটতে দিলাম। আর এদিকে আমি প্রেসার কুকারে এক মুঠো চাল আমি ভালো করে ঘিয়ে ভেজে সিটি দিয়ে দিলাম 6 থেকে 7টা। আর এদিকে আমি আলুগুলো কেটে রেখে গিয়েছিলাম সেগুলোকে ভেজে নেবো, আজ আর ভাপাইনি, আলুটা না হলে আমি ভাপিয়ে অল্প তেলে বেশ খড়া খড়া করে ভেজে নিই, কিন্তু আজকে দেখলাম না আস্তে আস্তে আমাদের দুটো ভেজে গেছিলো, তো এত লেট করলে তো হবে না তাই একদম ছাঁকা তেলেই ভেজে নিলাম। এখানে পায়েসটাও আমার প্রায় শেষের দিকে, আর একটু ফুটবে। আর এখানে খিচুড়িটা যে করে রেখেছিলাম হাজব্যান্ড বলে একটু গরম করো না হলে ভালো লাগবে না, নিরামিষ খিচুড়ি তো, তো ওটাকেই গরম করছি। আর যেহেতু দুপুরে কোটা সেদ্ধটা করে রাখবো তার জন্য সমস্ত সবজি আমি ধুয়ে এই বাটিতে রেখে দিয়েছি। আর দেখো এদিকে পায়েস আমার অলমোস্ট হয়েই এসেছে, 500 মতো দুধ ছিল ওটা একদম ফুটে 250 মতন হবে, তখন গ্যাসটা বন্ধ করে দেবো। আর এই হলো আজকে দুপুরের লাঞ্চ, আলু ভাজা, এখানে হলো পায়েস আর খিচুড়ি। কারা কারা এরকম পছন্দ করো অবশ্যই জানিও। একটা লম্বা ঘুম দিয়ে এখন সন্ধ্যাবেলায় উঠেছি, শাশুড়িমা বললো যে কালকের জন্য নাকি একটু দই পাততে হয়, দই পাততে হয় মানে ভাতের সামনের পাতে নিতে হয়, তার জন্য একটু তেঁতুলে একটু দুধ দিয়ে ঢাকা দিয়ে দিতে হয় আর একটু বাসি ভাত জল দিয়ে পান্তা ভাত করে রেখে দিতে হয়। আমাদের আবার সবই গরম গরম রান্না হবে, শুধুমাত্র ওই সামনের পাতে কলাই সেদ্ধ দই আর পান্তা ভাত সামনের পাতে খেয়ে বাকি যা রান্না হবে সেটাই খাওয়া হবে। আর এখানে হয়েছে কলাই সেদ্ধ, কিন্তু অরিন্দ বাবার মানে হাজবেন্ড আবার এত কিছু কলাই সেদ্ধ পছন্দ করে না, একটু খেতে হয় তাই ওকে ছোটো পাটিতে দিচ্ছি আর ওর জন্য করে দিচ্ছি বেগুনি। আজকে রাতের এটাই ডিনার। মর্নিং এভরিওয়ান, এত রোদ, এখন 9:47 বাজে, অভিরূপকে তাড়াতাড়ি আগে ড্রপ করে দিয়েছি, আজকে ম্যাম তাড়াতাড়ি চলে এসেছিল ওই জন্য ওকে তাড়াতাড়ি দিয়ে এসে আর কাঁচাকুচি যা হয়েছিল সেগুলো দুজন মিলে এখন ছাদে দিতে এসেছি। আর আজকে হলো সরস্বতী পূজার নেক্সট টু নেক্সট ডে, তো কালকে আমার পেটের প্রবলেম ছিল একটুখানি, মানে একটু উইকও ছিলাম, ভালো লাগছিলো না, ওই জন্য কালকে আর ব্লগটা স্টার্ট করিনি, আজকে আবার স্টার্ট করেছি। এখন ছাদে এসে রোদটা নিতেও ভালো লাগছে, আবার সোয়েটার পরেও থাকা যাচ্ছে না, এরপর রোদ দিল্লিতে স্টার্ট হবে, গরম দিল্লিতে স্টার্ট হবে। যাই হোক চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সকালবেলা রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, শুধু স্নানটুকু বাকি, আর এদিকে কাঁচাকুচিও হয়ে গেছে। একদিকে এসব হয়ে গেলে না মনে নিশ্চিন্ত থাকা যায়, আর বোধহয় সারাদিনে আমার কাজ নেই, একটু ধীরে সুস্থে গোছানো বাগানো করা যায়। এই যে ফেয়ারি লাইটগুলো দেখছো, এইগুলো প্রায় 1.5 বছর ধরে লাগানো আছে। এইবারে গেলবারের তো দিওয়ালিতে আমরা ছিলাম না, কিন্তু অরিন্দমকে খুলতে বলে বলে আলা খোলে আর না, তো এইবার বলেছি আগে খোলো এগুলোকে, নয়তো চারিদিকে তার যেন ঝুলছে, দেখতে একদম ভালো লাগছে। এখন 6:03 আর এখন আমরা 3 জন মিলে একটুখানি ঘুরতে যাচ্ছি, কোথাও কিছু না, হঠাৎ করে মনে হলো যে এই ছুটি সরস্বতী পুজো সবকিছু যেন বলে বলে এক হয়ে গেল, তো ওর জন্য ভাবলাম চলো একটুখানি বেরিয়ে আসি। প্রথম ভেবেছিলাম জুডিও যাবো, এখানে একটা নতুন খুলেছে হনুমানজি মন্দিরের ওখানে, তারপর ঠিক হলো বিশালে যাব, তারপর এখন ঠিক হলো যে না বিশালেও যাবো না, আটটা মার্কেট যাবো আন্টিস মোমো খেলে। তো চলো বেরোনো যাক, 3 জনে মিলে একটু ঘুরে আসা যাক, একটু সময় কাটিয়ে এলে না বাইরে মনটাও ভালো লাগে আর এই একঘেয়েমিটাও কাটে, তো চলো বেরোনো যাক।
তোমরা সরস্বতী পুজোই বলো, ভ্যালেন্টাইন্স ডেই বলো, কেমনভাবে কাটালে জানিও। আমাদের তো সরস্বতী পুজোয় মানে নিরামিষ খেতে হয়, তেমন মাছ খাওয়াটা আছে, কিন্তু সরস্বতী পুজো যেহেতু তাই নিরামিষই করেছিলাম, আর অভিরূপে যেহেতু হাতে করি হলো। আর বেশ সন্ধে সন্ধে বেরোলে না ভীষণ ভালো লাগে। এই দিল্লিতে এই সময়কার ওয়েদারটা না কিন্তু ফাটাফাটি, না শীত না গরম। আর এই যে ওয়েব টাওয়ারটা দেখছো, এখানে অধিকাংশ রিলস এখন ইনস্টাগ্রামে দেখা যায়। হাজবেন্ডের সারাদিনের কাজটা এই কম্পিউটারের সামনে, আর বাকি টাইমটা তো মোবাইল আছি, তাই ওর একটা কম্পিউটার গ্লাসের একটা খুব প্রয়োজন ছিল। তাই কিছুদিন ধরে নেবো নেবো করে আসে আর না, সামনে যেহেতু লেন্স কার্ডটা পড়লো তাই জবরদস্তি নিয়েই এসেছি। তো এইগুলো ছিল মেটালের, প্রায় 4,000-5,000 দাম ছিল, যেটা একদমই নিয়ে আর দুজনেরই ইচ্ছে ছিল না। আপাতত চোখে তো কোনো পাওয়ার নেই, জাস্ট কম্পিউটারের সামনে বসার জন্য নেওয়ার ছিল। কিন্তু এগুলো মেটালের ছিল সেটা জানা ছিল না, যদিও ওখানে লেখা ছিল, কিন্তু তার সাইডের যেগুলো ছিল সেগুলো আবার পছন্দ হচ্ছিল না। তারপর আমরা চলে এলাম বাড়ি, ভাবলাম না আমরা অনলাইনে একবার ট্রাই করে দেখব। তারপর এসেছিলাম এম স্টোরে, এখানে নতুন একটা স্টোর খুলেছিল যেখানে মোটামুটি প্রাইস কিন্তু ভালোই ছিল, মানে কম দামের মধ্যেই ছিল। একটু দেখে নিতে হবে, যেমন দামের কোয়ালিটি তেমন জিনিসটাও খুব যে ভালো ছিল তাও বলবো না, কিছু কিছু জিনিস একটু ওভার প্রাইসও ছিল, কিন্তু ঠিক আছে, মলে একটুখানি দাম সবসময় এক্সপেন্সিভই হয়। যাই হোক, একটু ঘুরলাম, সমস্ত কিছু দেখলাম, তারপর অভিরূপে চোখ পড়েছিল টয়েসের দিকে, সেখান থেকে ওকে ঘুরিয়ে বার করে নিয়ে আসা। টয়েসটা যে কী নেবে সেটাই ও ডিসাইড করে উঠতে পারছে না, অথচ বায়নাও ছাড়ছে না, তাই আমরা ওখান থেকে ওকে বার করে নিয়ে এসেছি। আর এখন যাচ্ছি সুপার 99-এ, এইটা শুনেছি বা আমি ইউটিউবেও অনেকবার দেখেছি, এখানে নাকি 99-এর জিনিস পাওয়া যায়, এর থেকে বেশিও থাকে আবার কম প্রাইসের মধ্যেও থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি এখানে এসে একটা জিনিসও 99 তো দেখিনি, এর কমের দাম তো দূরেই থাক, এখানে একটুখানি বেশি দাম ছিল। যাই হোক, আমার মনে হলো এর থেকে বিশাল মার্ট কিন্তু অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে জিনিস পাওয়া যায়। তবে এখানেও ঘুরে দেখলাম, জিনিস যে ভ্যারাইটি আমার খুব বেশি ভালো লেগেছে তা কিন্তু নয়, মোটামুটি দু একটা জিনিস নিয়ে দাম একটু ওভার প্রাইসই লেখা আছে। তো ঠিক আছে, তোমরা আসতে পারো, ঘর সাজাবার জিনিস কিন্তু ভালো ছিল। আগেরবার যখন হাজবেন্ডের ফোনটা কিনতে এসেছিলাম তখন এই স্টোরটাকে দেখেছিলাম, আর আমি একটুখানি মোবাইলে রিসার্চ করে তারপরই যাই। তো দেখেছিলাম যে না, দাম মোটামুটি ঠিকঠাকই থাকে, কিন্তু এখানে এসে আমার সেই ধারণাটা ভুল হয়ে গেল, কারণ 6টা চামচের দাম 240 টাকা, কে কেনে ভাই। যাই হোক, এখানে একটুখানি ঘুরলাম, তারপর গেলাম এখন বাইরে, কারণ এত খিদে পেয়ে গেছিলো, আর আমরা স্পেশালি যেটার জন্য এসেছিলাম আর আন্টিস মোমো খাবো বলে। এসি দেখি প্রচুর ভিড়, যেমন প্রত্যেকবার থাকে তেমনই। তবে হ্যাঁ, আমরা প্রত্যেকবার কী করি, এখান থেকে নিয়ে চলে যাই, একবার শুধু এখানে দাঁড়িয়ে খেয়েছিলাম। তবে এখানে এত গরম মোমোগুলো থাকে, একদম সদ্য নামিয়ে দিয়ে দেয়, আমার পুরো লিটারে চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিলো, কারণ আমি একদম গরম গরম জিনিস খেতে পারি না। তবে ফাটাফাটি লাগে, এখানে দাঁড়িয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। বাড়ি এসে ঝটপট অভিরূপের জন্য ভাতটা চাপিয়ে দিয়েছি, তারপর আমার মেকআপ রিমুভ করছি, কারণ মেকআপ রিমুভ না করলে এটা নিয়ে যদি শুয়ে পড়ি, যাদের পিম্পলের সমস্যা তারাই বুঝতে পারবে যে কী পরিমাণ অসুবিধাটা হয়ে যায়। এখন ঘুরতে বাজে 10:15, অভিরূপের খাওয়া হয়ে গেছে, আর আমাদের আজকে রাতের ডিনার হলো একদম সিম্পল, চিকেন ছিল ও এলাকার, আর অরিন্দম বললো যে না আমি মুড়িই খাবো, ও মুড়িটাই প্রেফার করে। শুধু অভিরূপে যখন একটু ভাত করলাম প্রেশার কুকারে, তখন বললো ওতে একটুখানি আলু সিদ্ধ করে দিও। তো আলু সিদ্ধ মানে আলু মাখা আর কি, আলু ভাতে যেটা বলে, পেঁয়াজ লঙ্কা তেল এসব দিয়ে, আর হলো চিকেন এখানে যা আছে ওটাই। তো কালকে আবার নিরামিষ, তো চিকেনটা যে রেখে দেবো সেটাও হবে না, আবার খিদেও যে খুব বেশি আছে তাও না, ওই জন্য অল্প অল্প খিদে আছে। তো অরিন্দম বললো ভাত আর করো না, মুড়েই খাবো। তো ওটাই এখন করবো ডিনার, আর কী কী নিয়েছি না নিয়েছি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। বেশি কিছু নিইনি, ওই যে লাইটটা দেখালাম ওটা নিয়েছিলাম, আর অভিরূপ ওর একটা খেলনা নিয়েছে, আর আমার একটা লেগিংস নিয়ে আসছিল হোয়াইট কালারের, তো ওটাই নিয়েছি, বিশেষ কিচ্ছু নিইনি। যাই হোক, যেটুকু ছোটোমোটো নিয়েছি সেটা নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো, আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। তো চলো, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, আর গুড নাইট।